আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলেই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক ভালো। তো আজকের এই ভিডিওতে আমাদের সামনে নতুন একজন গেস্ট আছে, যে অনেকদিন পর আপনাদের সামনে হাজির হয়েছে। আপনারা লাস্ট তার ভিডিও দেখেছিলেন 2018 সালে, অলমোস্ট আজকে থেকে 5 বছর আগে। তো আজকের এই নতুন এপিসোডে আপনারা আমাদের সাথে যে গেস্টকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে মাশফি। তো আজকে আমরা এই গেস্টের সাথে বেশ কিছু বুদ্ধির খেলা খেলবো এবং তার আইকিউ টেস্ট করব, যে সে কীরকম বুদ্ধিমত্তা। আজকে আমাদের এই গেস্টকে যেই প্রশ্নটা করব সেটা হচ্ছে একটা ধাঁধা বলতে পারেন। ধাঁধাটা হচ্ছে ডাব না খেলে কি হয়। হ্যাঁ, এটা হচ্ছে তার জন্য প্রশ্ন, দেখি সে উত্তর দিতে পারে কি না। তো তুমি কি উত্তর দিতে পারবে যে ডাব না খেলে কি হয়? জি বলো তো। ডাব না খেলে জন্ডিস হয়। আবার বলো, শুনি নাই। ডাব না খেলে জন্ডিস হয়। ও, যারা জন্ডিস হয় না তারা ডাব খায়। ও, আর কি আচ্ছা, যাই হোক, সে মানে তার দিক থেকে সে চেষ্টা করেছে, যে আমরা তার কাছ থেকে এটার উত্তর জানতে পারলাম যে ডাব না খেলে জন্ডিস হয়, আর যারা জন্ডিস হয় না তাদেরকে কি খাওয়ায়? ডাব খাওয়ায়। ডাব কি জন্য খাওয়ায়? যারা জন্ডিস হয়। আচ্ছা, না, জন্ডিস হওয়ার জন্য ডাব খাওয়ায়। হ্যাঁ।